আমাদের উত্তরে হিমালয়, আর দক্ষিণে সাগর, উত্তরে হিমালয় পাহাড়। শিউলির বাড়িতে গুন্ডা গুলো ঢুকেছে। সে কি বাপরি, ওদের দেখো তো। তাহলে বাচ্চারা কি কিনবে? আমাদের উত্তরে হিমালয় পাহাড়, হ্যালো, আর দক্ষিণে সাগর। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ওর? ম্যাডাম দেখুন আমার শিউলি কি হলো। নার্স ও রেডি করো, নার্স ও রেডি করো। শিউলি শিউলি চলে, শিউলি শিউলি চোখ খুলে দাদাকে রাখি না পরিয়ে, মিষ্টি মুখ না করিয়ে কোন বোন কি কিছু খায়? শিউলি ঠিক আছে? মিস্টার দত্ত কেমন আছে? শিউলি স্যার, শিউলির সাথে যে এটা করেছে আমি তাকে ছাড়বো না, ছাড়বো না। নরেন, নরেন শান্ত হও। স্যার আপনি ওর একটু খেয়াল রাখুন, আমি এক্ষুনি আসছি। না স্যার, আমি আপনার সাথে যাব, আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো। নরেন, নরেন, নরেন শিউলির জ্ঞান ফিরলে সব থেকে আগেও তোমাকে খুঁজবে, তোমার এখানে থাকাটা দরকার। বেরিয়ে নাহলে যদি আমাকে ওদের খুঁজে বের করতে হয় তাহলে ওদের যা হাল করার তো করবোই, সঙ্গে তোরও। তোর হালদারকে জিজ্ঞেস করে নিবি এই অপরিচিত দত্ত কে। আরে তো আজই বাদ হ্যাঁ, আমারই একটার পর একটা লোক মার্ডার হয়ে যাচ্ছে আর আপনি আমাকে ধমকি দিচ্ছেন। তোর সময় শেষ হয়েছে, বাঁচতে চাইলে মনে কর 14 বছর আগে কি করেছিলিস, না হলে এই বৈদ্যনাথ তোকেও ছাড়বে না। বৈদ্যনাথ? এ বৈদ্যনাথ কোন? সেটা ভেবে বার করার দায়িত্ব তোর। কিন্তু যে শিউলির এই অবস্থা করেছে তাকে খুঁজে বের করে ইমিডিয়েট থানাতে সারেন্ডার করতে বল। কারণ একটা কথা মনে রাখবি, শিউলি বেঁচে আছে, হ্যাঁ, ওর জ্ঞান ফিরলে এমনিও বলে দেবে ওই কাজটাকে করেছে, তারপর ভাব তোর কি হবে। তাই জন্যই বলছি চুপচাপ খুঁজে বের করে সারেন্ডার করতে পারো, চলি।